رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم আমরা তিলাওয়াতের ধারাবাহিকতায় আছি আমরা সূরাতুর রহমান। তো সূরা আর রহমানের আমরা আছি বোধহয় 23-24 আয়াত। সূরা আর রহমানের আমাদের তিলাওয়াত যা আছে রেকর্ডে আলহামদুলিল্লাহ দেখে নেবেন যারা দেখেননি আজকে নতুন তিলাওয়াতের। তো আজকে নতুন তেলাওয়াতের সূচনাতেই আমি সূরাতুল জারিয়া চারখানা সূরা পেছনে বা তিনখানা সূরা পেছনে 51 নম্বর সূরা আয়াত 56 আপনাদের সামনে রাখছি। তো 55কেও আনতে হচ্ছে ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তাই না? তাহলে ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, এখন যারা নেয়নি তুমি মুখ ফিরিয়ে নাও তাদের থেকে, এই কারণে তুমি তিরস্কৃত হবে না, বরং স্মরণ করিয়ে দিতে থাকো, কারণ স্মরণ করিয়ে দেওয়া বড় কাজে লাগে বিশ্বাসীদের জন্য। আমাদের এই পাঠ চক্র যেভাবে চলছে, যে কারণে চলছে, এরপরেই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমরা জিন এবং মানুষকে আর কোনো কারণে, তারা আমার গোলামি করবে। এই যে ক্যাটাগরিক্যাল একটা ঘোষণা রাব্বুল আলামিনে যে মানুষ আর জিন তৈরি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, সৃষ্টি করা হয়েছে গোলামি করার জন্য। এখন যেহেতু আমাদের পৃথিবীতে আল্লাহর গোলামির কোনো নমুনা নেই, ধর্মের গোলামির নমুনা আছে, বিষয়টাকে আমরা একাকার করে ফেলেছি। যেহেতু ভাই জাকির নায়েকের কথা বারবার উল্লেখ করি এই কারণে যে প্রথম যখন 2004 সালে তাকে দেখেছি তখন মানে পাগলের মতো ছুটে গিয়েছি তাকে একটু দেখতে, যে একদম তৌহিদ নিয়া এই মুশরিকের দেশে কে দাঁড়ালো, এইভাবে কোথায় কোথায় কোরআন তুলে দেয়, কোথায় কোথায় কোরআন তুলে উঠায়, সকল ধর্মের ইহুদি আর খ্রিস্টান হিন্দুদেরকে মানে আসতে দেখেছি সেখানে। যাই হোক, তো তার একটা বিখ্যাত মানে বা ডায়লগ আছে এরকম যে চিরকালই, এটা আগেরও কথা, আগেও এই কথা আমরা জানতাম অন্য আঙ্গিকে, যে চিরকালই ধর্মগুরুরা ধর্মগ্রন্থ থেকে সাধারণকে আলাদা করে দিয়েছে, ধর্মগুরুরা চিরকালই ধর্মগ্রন্থ থেকে সাধারণকে আলাদা করে রেখেছে, মাঝখানে তারা এখন সাধারণ তাদের সেই পর্যন্ত গিয়ে ফিরে আসে, যার বিস্তারিত বর্ণনা সূরা বাকারায় আমরা দেখেছি, যার মানে উদ্গাতা বা মানে যার মানে উৎপত্তি করেছে আমাদের একালের অর্থাৎ ইব্রাহিম পরবর্তী যুগে ইহুদিরাই এর উদ্গাতা। যাই হোক, কোরআন আমাদের সামনে আছে, এখন কোরআনের অনুশীলনের প্রশ্নে আমরা যা করছি, কাউদেও তো কিছু করছি না, তবে করবো কি করবো না সেটা ভাবতে গেলেও আগে নিজ অস্তিত্বের পরিচয়টা একটু স্পষ্ট করে জানতে হয়। আমার পরিচয় এই যে আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর স্বয়ং সৃষ্টিকর্তার গোলামি করার জন্য। এখন আমার কাছে আমার প্রশ্ন, তাহলে আমি কি করছি, কার গোলামি করছি? এই বিষয়টা যদি প্রত্যেকের আত্মজিজ্ঞাসা না হয় তাহলে তিনি কোরআন পড়ে কিছুই পাবেন না, এটা একদম, এটাও ক্যাটাগরিক্যালি বলে দেওয়া যায়, কিছুই পাবেন না। কোরআন কোনো প্লেজার রিডার নয় যে আপনি পড়লেন একখানা উপন্যাসের মতো, ভালো লাগলো কতক্ষণ পড়লেন, ভালো ভালো কথা এর মধ্যে আছে, ভালো লাগলো, একটু ধর্মীয় অনুভূতিতে একটু টাচ লাগলো, এবং কতক্ষণ একটু সওয়াবের উদ্দেশ্যে পড়লেন। এই অনেকে আছে তেলাওয়াত করে সওয়াবের উদ্দেশ্যে, কোরআন আমি বহুবার আপনাদেরকে বলেছি যে একটু পড়ার যতটুকু অভিজ্ঞতা আল্লাহ দিয়েছেন তার উপরে ভিত্তি করে, কোরআন ধর্মগ্রন্থ নয়। একদম একালের ভাষায় যদি আমি বলি, একদম আমার এই মানে মানে নিতান্তই মানে মানে অনবগতির উপরে দাঁড়িয়েও বলতে পারি, কোরআন মানব বিজ্ঞান, মানুষ জন্মগতভাবে পশু এবং কোরআন মানুষকে মানুষ বানায়, সিম্পল, এটাই সহজ ভাষায় আমার আর বলার কিছু নেই।
তাহলে এইখানে আর একটা জিনিস যেটা দেখাতে চাচ্ছি যে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, তো এই যে জিন এবং মানুষকে একত্রিত করার যে বিষয়টা সেটা আমরা সূরা আনাম থেকে আপনাদেরকে দেখিয়েছি, সূরা জারিয়া থেকে দেখালাম আয়াত 56 থেকে। তো এই যে ব্যাপারটা যে মানুষ এবং জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য, অতপর পরীক্ষার সময় কি হবে, যখন পরীক্ষার রেজাল্ট আউট হবে তখন কি হবে, সেটা আমরা সূরা আনাম থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে যে কথাটা আসলো সান্নাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, মানে এই বিষয়টা নিয়ে গোটা মানে ইসলামিক জ্ঞান গবেষণা, তাত্ত্বিক দিক, ফিলোসফিক্যাল দিক, যত দিক আছে সব দিকের সাথে একটা চ্যালেঞ্জ হয়ে যায়, এবং সেটা আমরা এমন একটা ক্ষুদ্র অবস্থানে আছি যে এই চ্যালেঞ্জ করার মতো সেরকম কোনো ব্যক্তিত্ব আমি নই, আবার সেরকম কোনো প্রতিষ্ঠান বা সেরকম কোনো আয়োজনও আমাদের নেই। কিন্তু আমি শুধু আমাদের পাঠক ভাইদের কাছে, আমাদের যারা আমরা ফেলো, যারা আমরা এই দূরদর্শনের মাধ্যমে যারা একীভূত, তাদের সামনেই প্রশ্নটা রেখে যেতে চাই যে বিষয়টি নিয়ে ভাবতেই হবে আপনাদেরকে, এমন না যে এমন আলগা করে ভাববেন, না, এই বিষয়টা ভাবনার মধ্যে আনতেই হবে। এই কারণে যে এই বিষয়টার মধ্যে অনেক কিছুই নির্ভর করে, কোরআনের গোটা তর্জমা যেইভাবে করা আছে, আগে বহুবার বলেছি আমাদের মাথার মধ্যে, মুরব্বীদের মাথার মধ্যে আগে ছিল শরিয়ত বসানো, এবং এই শরিয়ত সম্পূর্ণ মানব রচিত, সেখানে কিছু কিছু কোরআনি তথ্য, কিছু কিছু হাদিসি তত্ত্ব, কিছু কিছু কারো কারো মানে যাকে বলে যে ওনারা ওনাদের ভাটা যেটাকে বলেছে যে ওনার মানে ইন্নালিল্লাহ, এই যে ওনার কেয়াস, তো এইভাবেই ইমামদের ধর্ম আমরা পালন করি, কিন্তু কোরআনের কিতাবের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, এটা আরও স্পষ্ট হয়ে গেছে আমাদের কাছে। তো সেই কিতাবের ব্যাপারে আমরা যেটা সামনে যা পাই তা আপনাদের সামনে রাখি, সেখানে বলা হচ্ছে সান্নাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এই কথাটা আবারও তেলাওয়াত করেছি এই উদ্দেশ্যে যে এই এই কথাটা সামনে রাখতে, যে তাহলে আল্লাহ এক ব্যস্ত অস্তিত্ব তার গোটা সৃষ্টি নিয়ে, আর না হলে সান্নাফরুগু কেন আসবে। আমরা শীঘ্রই আমরা তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য পূর্ণ অবসর সম্পন্ন হইয়া যাইতেছি, লেখা আছে, দেখে নেবেন। তার মানে আমরা সূরা ইউনুসে যেটা দেখেছি সেটাও একটু দেখে আসি, মানে এই প্রেক্ষিতে না সে আয়াত এ নয়, আমি ভুল বলেছি, অর্থাৎ তিনি প্রত্যেকে এইখানেই তো এইখানেই আছে, ইন্নালিল্লাহ এইখানে যেটা আছে আগের আয়াত আয়াত 29 ইয়াস আলহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মান বলা হয়েছে যত সচেতন অস্তিত্ব, যারাই আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, তার কাছে চায়, তাদের প্রয়োজন, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, এবং প্রতিদিনই তিনি নব নব মহিমায় মানে প্রকাশ। এই যে বিষয়টা, তার মানে সামাদের আমরা কুল হুয়াল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ, সামাদ শব্দটি ভাঙলে যা দাঁড়ায় যে তিনি কারো মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী, এই বিষয়টাই দুঃখায় এই আয়াতখানা থেকে যদি নেওয়া যায় তাহলে প্রত্যেকে তার কাছে চায় এই বিষয়টা, এবং তিনি নব নব মহিমায় প্রকাশিত। ফাবি আইয়া আলা ইরাব্বিকুম আতুকাজ্জিবান, যথারীতি আছে, এরপরেই বলা হচ্ছে সান্নাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, অবসর কেন নিতে হবে, কারণ সারা কোরআনে ছড়িয়ে আছে আল্লাহ যাকে চান তাকে হেদায়াত দেন, আল্লাহ যা ইচ্ছা তা করেন, আল্লাহ সব জানেন, আল্লাহ সব জানেন, অবশ্যই জানেন, এতে কোনো সন্দেহ নেই, তিনি সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের পরীক্ষার বিষয়টায় যদি সবই তিনি জানেন তাহলে মানুষের ক্লেম দাঁড়াবে এই যে প্রভু আমি তো ভুল পথে চলেছি, আমি তো অসহায় একজন মানুষ, তুমি আমাকে চলতে দিলে কেন, তুমি তো সর্বশক্তিমান, আমি আমার মনের অনুযোগ থেকে আমি বলি, এমন অনেক কাজ অতীতে করেছি, এখনও অনিচ্ছাকৃতভাবে করে যাচ্ছি, সেগুলোর ব্যাপারে আল্লাহর কাছে রীতিমতো নালিশ জাগে এইভাবে যে প্রভু কেন এখন এই দুর্বলতা আমার মধ্যে থাকবে। তো সেই যে দুর্বলতা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং সামনে রাখলাম এইভাবে,
যে সানাফ রোগও আল্লাহ একটা অপশন নেবেন। তার মানে যতটুকু মনে হয় এই যে আল্লাহ পরীক্ষার জন্য একটা বলয় তৈরি করেছেন, আকাশ দিয়ে গোটা সৃষ্টিকে ঢেকে দিয়েছেন, বা আমাদের পরীক্ষাগারকে পরীক্ষার হলকে তিনি ঢেকে দিয়েছেন, এবং এই আকাশ একদিন ফাটবে, এটা একটা সলিড অস্তিত্ব, এটাও আমরা দেখলাম কোরআনের, মানে সব সমস্ত কোরআনি বর্ণনা থেকেই আমরা যেটা বলছি, আকাশ ফেটে চৌচির হবে, আকাশের খণ্ড ভেঙে পড়বে এরকম কথা, এবং লণ্ডভণ্ড হয়ে যাবে গোটা চন্দ্র সূর্য সব মিলিয়ে আমরা যে পরিবেশের মধ্যে আছি। তো তাহলে এই বিষয়টা একটু মানে ইঙ্গিত মনের মধ্যে উকি ঝুঁকি মারে এইভাবে, যে তাহলে কি আমরা একটা বড় ডিমের মতো কোনো একটা খোলসের মধ্যে ঢাকা, যেটা একটা কর্মপদ্ধতি দিয়ে রব্বুল আলামিন মানুষের সামনে রেখেছেন যে এই হলে এই হবে আর ওই হলে ওই হবে, কিন্তু এ সমস্ত কথা টিকবে না এই কারণে যে তিনি তোমরা যা করো তিনি দেখেন, তোমরা যা বলো তিনি শোনেন, তিনি সব শোনেন সব দেখেন। তো তিনি সব শোনেন সব দেখেন এটা এক পাশে, আবার তিনি বলছেন তিনি অবসর নেবেন, একটা দীর্ঘ সময় নেবেন মানুষের এবং জিনের বিচার করার জন্য। তো সেই বিষয়টা, এইগুলো কতগুলো অনেক বড় বড় তাত্ত্বিক দিক, এগুলো আপনাদের মানে নিয়ে ভাবতে হবে, অর্থাৎ কোরআন নিয়ে যে ভাবনার বিষয়টা তার একটা ইঙ্গিত আমি আপনাদের সামনে রাখলাম। বিসমিল্লাহ রহমান রহিম, বলবেন সেদিন, ইয়া মাশাআল্লাহ জিন্নে ওয়ালিনস, ওহে জিন এবং মানব সমাজ, ইন ইস্তাতাআতু, যদি পারো, এই যে আমরা তো অবসরে যাচ্ছি, তো যদি পারো তোমরা, আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, পালিয়ে যাও আকাশ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর কোনো কিনারা দিয়ে, কোনো প্রান্ত দিয়ে, ফানফুজু, যদি পারো পালিয়ে যাও, তাহলে পালিয়ে যাও, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, না, এখানে ইল্লা বিসুলতানের কথা, সেজন্য তো খুব বেশি শক্তি সামর্থ্যের প্রয়োজন, এটাও নিয়েছেন অনেকে নিয়েছেন যে আমি যেদিন মানে সেই শক্তি দেবো সেদিন, মানে এবং একজন হাফেজের মুখে আমি এই কথাটা শুনেছি, তিনি মোটামুটিভাবে ইসলামী ধর্মচর্চাও করেন এবং তিনি বলেছেন যে হ্যাঁ একদিন আল্লাহ সেই শক্তিও দেবেন, আকাশও ভেদ করে পার হয়ে যাওয়া যাবে, মানুষ যেতে পারবে, সেই আশায় তিনি আছেন। আমি বললাম যে মানে আমার সম্পর্ক ছোটো, তুমি কি সেই আশায় আছো নাকি? হ্যাঁ অবশ্যই, বিজ্ঞান তো সেই দিকেই যা ধাবিত হচ্ছে। তো এইরকম মানুষও আমাদের মধ্যে ধর্মবেত্তাদের মধ্যে আছে, যেমন আমরা দেখেছি যে কোরআনও বিশ্বাস করি, আল্লাহও বিশ্বাস করি, বিজ্ঞানও বিশ্বাস করি, সব বিশ্বাস করি। তার এখানে কিন্তু একটা হুমকি দেওয়া হচ্ছে, এই কথাটা স্পষ্ট, 31, 32, 33 দিয়ে দেখুন ব্যাপারটা, যে আমরা খুব তাড়াতাড়ি অবসরে যাচ্ছি এবং তোমাদের বিচারের জন্য, ওহে ভারে সাকালান, কি কুৎসিত গালি মানুষ এবং জিনের জন্য, রব্বুল আলামিন, যে গোটা সৃষ্টিতে তোমরা বোঝা হয়ে গেছো, রীতিমতো দুর্বহ বোঝা হয়ে গেছো, প্রমাণ তো মানুষ দেখছে, কালকের পেপারে দেখলাম বুড়িগঙ্গার পানি গিয়ে পৌঁছাচ্ছে মেঘনা যমুনা পর্যন্ত, বিষাক্ত হয়ে গেছে সেই সব নদীর পানি। তাহলে ইনস্তাতাতু মান তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, না, পারবে না কোথাও পালিয়ে দিতে, তবে তার জন্য তার পারমিশন লাগবে। এখানে সুলতান মানে তার জন্য সেই তার দেওয়া, সুলতান মানে তার দেওয়া ক্ষমতা দরকার। ফাবি আইয়া আলা ইরাব্বিকুম আতুকাদ্দিবান, এখন এই জায়গাটায় সেট হবে কীভাবে, অর্থাৎ যদি পালিয়ে যাওয়ার চেষ্টাও করো তোমরা, যেটা বলেছিলাম যে মানে সুরা জিন থেকে আপনাদেরকে একটা ক্রস দেখাবো, সেটা একটু দেখে নিই আমরা। সুরা জিনের আয়াত 12-তে যেটা আছে, যে জিনদের আত্মকথন, তারা তাদের সমাজের কথা বলছে, ওয়া ইন্না মিন্না সালিহুন ওয়া মিন্না দুনা দালিক, তাদের সামাজিক পরিস্থিতির কথা, যেমন আমাদের সামাজিক মানে পরিস্থিতির কথা তারা বর্ণনা করছে, কন্যা তারা একা কি দাদা, আমরা বিভিন্ন ফেরকায় ভাগ হয়েছিলাম জিন সমাজ, ও আন্না আরো এই যে আমরা জানান না, ভাবতাম আনলান, ভাবতে পারতাম, এটা বলবো যে কি করে এই জিনেরা কোরআনের সন্ধান পেল, কোরআনকে শোনাবার জন্য এই জিনকে রব্বুল আলামিন কেন এনেছিলেন, তার কৈফিয়াত এখানে পাওয়া যাচ্ছে,
যে জিন সমাজের মধ্যে আমরাই কেবল ভাবতে পারতাম, লান নুজিজাল্লাহু ফিল আরদি ওয়া লান নুজিজাহু হারাবা, এই পৃথিবীতে অবস্থানকালে আল্লাহর কোনো মানে আল্লাহর কোনো মানে জিনিসকে আল্লাহকে আমরা অক্ষম করে দিতে পারবো না এবং পালিয়ে গিয়ে তাকে পরাভূত করতে পারবো। তাহলে এদের মনে সেই বিশ্বাস ছিল বলেই এদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, শুনতে দিয়েছেন যে তাহলে তাদের বিশ্বাসের পরিধি এবং বিশ্বাসের মানে ব্যাপারটাও একটু দেখে রাখতে হবে যে যারা যাদের এই ন্যূনতম বিশ্বাস ছিল যে আমরা আমাদের জীবনে আল্লাহকে অক্ষম করে দিতে পারবো না, আল্লাহর যা রুটিন আল্লাহর যা কার্যক্রম তা আমাদের উপর দিয়ে যেভাবে যা যাওয়ার যেভাবে যা হওয়ার তা সেভাবেই হবে, তারা কোরআনের সন্ধান পেয়েছিল, আল্লাহ দিয়েছিলেন তাদেরকে। আমাদের বেলায়ও ওই রকম যে আমরা কোনো এই কোনো আকাশের সীমান্ত দিয়ে আর পৃথিবীর কোনো সীমানা দিয়ে কোথাও পালিয়ে যেতে পারবো না, আল্লাহ বলছেন যদি পালিয়ে যাওয়ার থাকে পালিয়ে যাও। ফাবি আইয়া আলা রাব্বিকুম আতুকাদ্দিবান, যেতে যদি না পারো তখন কোন সে ক্ষমতা আল্লাহ যা তোমরা মিথ্যা মনে করবে। ইউরসালু আলাইকুমা সুহাদুন মিন্নার, পাঠিয়ে দেবেন তিনি তোমাদের উপরে আগুনের একটা গোলক একটা উল্কা পাঠিয়ে দেবেন, ওয়া নুহাসুন এবং ধোঁয়া ছেড়ে দেবেন, ফালা তান্তাসিরান তখন আর তার মোকাবেলা তোমরা করতে পারবে না, মানে পালিয়ে যেতে যদি যাও। সুলতানের ব্যাখ্যা হচ্ছে পরবর্তী আয়াত, তার মানে আমাদের জীবনে আমরা যাই দেখি এই আয়াতগুলোর প্রত্যেকটা, যেটা আপনাদেরকে বলেছি যে সূরা হজের পর থেকে নিয়ে যেই ধারা কোরআনের চলছে এটাকে আমরা বলতে পারি, বিশেষ করে সূরা ইয়াসিনের পর থেকে একেবারে এইভাবে যে প্রায়োগিক তৌহিদ, আল্লাহর একত্ববাদের যে প্রায়োগিক দিক বিষয়টা, অর্থাৎ আপনার ব্যক্তি জীবনে আপনার মন মননে আপনার চিন্তা ভাবনার মধ্যে এই প্রায়োগিক বিষয়টা, অর্থাৎ আপনি কিভাবে আপনার নিজেকে বোঝান আল্লাহর একত্বের ব্যাপারে, তারই শিক্ষা এখানে। এবং দেখবেন একদম নিরঙ্কুশ একত্বের যে বিষয়টা, একদম শুধুই আল্লাহ, যা কিছু হচ্ছে যা কিছু করছেন সব আল্লাহ করছেন। ফাবি আইয়া আলা রাব্বিকুম আতুকাদ্দিবান, তখন উল্কাপিণ্ড যখন গিয়ে ধরবে ধোঁয়া গিয়ে ধরবে তখন কি করে মিথ্যা মনে করবে। ফাইদান শাক্কাতিস সামা, অতপর যখন দীর্ণ বিদীর্ণ হবে ফেটে যাবে ওই আকাশ আসসামা। এইখান থেকে বলছিলাম যে একটা খোলসের মতো তার মধ্যে কি আমরা, ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, আর তখন তার বর্ণ হয়ে যাবে লাল চামড়ার মতো একেবারে রক্তাক্ত চামড়ার মতো। ফাবি আইয়া আলা রাব্বিকুম আতুকাদ্দিবান, সে দৃশ্য তো তোমরা দেখবে কীভাবে সেটাকে অস্বীকার করবে মিথ্যা মনে করবে। ফা ইয়াউমাইযিন, অথবা সেই দিন, লা ইউসআলু আন যানবিহি ইনসুন ওয়ালা জান, জিজ্ঞেস করা হবে না তার পাপ সম্পর্কে কোনো মানুষকে আর না কোনো জিনকে। কি দেখছি আমরা, মানে কোরআনে আয়াত পড়া কান দিয়ে শোনা এবং মগজকে তা প্রসেস করতে দেওয়া, সেখান থেকে তার নির্যাস বোধ বের করে অন্তরকে দেওয়া, এই যে কার্যক্রম দেহের মধ্যে চলে সেই ব্যাপারগুলো দেখুন। কোরআনে আয়াত পড়লাম বুঝতে চেষ্টা করলাম আমার ভিতরে, যেমন কোরআন বলছে যে ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহু, যখনই আল্লাহর উল্লেখ করা হয় স্মরণ করিয়ে দেওয়া হয় তাদের অন্তর কেঁপে ওঠে। এখন আমি তো বোধ হয় এই ধারাবাহিকতার মধ্যে বহুবার আছে এই কথাটা আমার, যে আমার অন্তর তো কাঁপে না সেরকম কেঁপে ওঠার যে ব্যাপারটা, হ্যাঁ অন্যান্য অনেক ব্যাপারে কেঁপে ওঠে বটে এই এই সংক্রান্ত, কিন্তু আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে যে কেঁপে ওঠা, তাহলে এইটা একটা পর্যায়ে যেখানে এখনো পৌঁছাতে পারিনি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা বিশ্বাসী যেটা আল্লাহ বলছে। তাহলে আসুন, ফা ইয়াউমাইযিন লা ইউসআলু আন যানবিহি ইনসুন ওয়ালা জান, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান, ইউরাফু আল মুজরিমুনা বিসিমাহুম, চেনা যাবে
অপরাধীদেরকে তাদের চেহারা দেখি, লক্ষণ দেখি। ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, তখন এই সামনের চুলের নাওয়াস, কপালের চুলের মুষ্টি এবং পা ধরে ধরে ফেলা হবে। ফাবি আইয়া আলাই রব্বিকুম আতুকাল্লিবা, এখানে কিন্তু দুজনই জিন এবং মানুষ উভয় উপস্থিত, তখন কেমন করে সেই অবস্থাটা অস্বীকার করবে তোমরা? হাদিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম, আল্লাতি ইউকাযযিবু বিহা আল মুজরিমুন, এই সেই জাহান্নাম যাকে মিথ্যা মনে করত, অবিশ্বাস করত, অগ্রাহ্য করত একেই অপরাধীরা। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, এখন পরবর্তী জীবন কিভাবে যাবে এবং সে জীবনটা অনন্তকালের যাবে এইভাবে যে তারা শুধু আসা যাওয়া করবে এর মধ্যে, বাইনা হামিমিন ওয়া আন, ফুটন্ত পানি আর আগুন। এই দৃশ্য কি দেখতে পায় অন্তর্চক্ষে? পড়লাম তো, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া ভেতরে হলো কি না? হয়নি। এই জন্যেই মক্কার লোকেরা আজম বা বরাবরই মানে কিতাব নিয়ে যে সমস্ত রসুলরা এসেছেন তাদেরকে বলেছে আসাতিরুল আউয়ালিন, এ সমস্ত আগেরকাল কিচ্ছা কাহিনী। এ কোরআন নিয়েও অনেক ইসলামিস্টদের সঙ্গেও কথাবার্তা হয়েছে, তারা বলেছে ভাই আপনি যেভাবে বলেন ওইভাবে সলিড কোরআন কিছুতেই মানা যায় না, অথচ আপনি একটু পড়ে দেখুন এই কোরআনে যেইভাবে একটা পরিকাঠামো দেওয়া আছে এর বাইরে মানুষের যাওয়ার কোনো প্রয়োজনই নেই, কোনো প্রয়োজন নেই। যদি এই পরিকাঠামোটা আপনার ভিতরে এই স্ট্রাকচারটা, স্ট্রাকচার আছে সমাজ পরিচালনার, ব্যক্তি পরিচালনার, পরিবার পরিচালনার, অর্থনৈতিক, তারপরে যাকে বলে আদালতি আইন, ফৌজদারি আইন, সব কিছুর একটা পরিপূর্ণ স্ট্রাকচার আছে, যদি এই স্ট্রাকচারটা আপনার বোঝে আসে তবে এর এক 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 চুল পরিমাণ বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। থাকলো মানুষের ব্যাখ্যা বিশ্লেষণ তো বহুত পরে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, অপরাধী যারা আগুন আর ফুটন্ত পানির মধ্যে আসা যাওয়া করতে থাকবে, ফাবি আইয়া আলা রব্বিকুম আতুকাল্লিবা, সেই শাস্তি যখন ভোগ করবে তখন কি করে তার সেই মানে মানে বা যে শাস্তির ব্যাপারটা কি করে অস্বীকার করবে তোমরা? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আসুন সুন্দর পরিণতি। আর এখন লেমান খাফা মাকাম রাব্বিহি, আর তার জন্য যে ভয় পেয়েছিল সে তাকে তার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতেই হবে, তখন সে কি বলবে? এই জীবনের প্রতিটি মুহূর্ত সে সেইভাবে সাজিয়েছে, সেইভাবে কাটিয়েছে। যেমন এর মাত্রা তো পিতা ইব্রাহিম তার পুত্রদেরকে, ইয়াকুব তার পুত্রদেরকে বলেই দিয়েছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিছুতেই এমত অবস্থায় মারা যাবে না যে যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। তো এই প্রতিটি মুহূর্ত সম্পূর্ণ সমর্পিত থাকা, এর বাস্তবতা কি কখনো কেউ ভেবে দেখেছেন? বা ইদানিং পাশাপ নামাজ টামাজ পড়ি ইনশাআল্লাহ বাস আলহামদুলিল্লাহ আসি ভালো, দাড়ি টাড়ি রেখেছি, মাথায় টুপি মাথায় দিচ্ছি, লম্বা কোর্টা গায়ে দিচ্ছি, তাবলিগের দু একটা চিল্লাও দিয়েছি, বেশ আর করেন কি ভাই? ব্যবসা বাণিজ্য করে। সেখানে গিয়ে তার বাস্তবতা দেখা যায়, কুলিকে মানে পাঁচতলার কুলি, পাঁচতলায় বস্তা ওটা তো পেত তিন টাকা, ছয়তলায় উঠিয়েছে একটা টাকা বাড়িয়ে দিয়েছে, এবং তার মুখের থেকে অনেক বড় মানে অনেক বড় জামাতের একজন নেতা যে কুৎসিত গালি বেরিয়ে এসেছে যে কল্পনাও করা যাবে। এদিকে বিরাট মুরব্বী সেই জামাতের। তো এইভাবে এখন এই যে ব্যালেন্সটা আপনারা সকলেই জানেন, এই সমস্ত ব্যাপার এখন ইদানিংকালের ধর্মবেত্তাদের বা ধর্মগুরুদের যে যেখানে আসীন হয়ে আছেন তাদের মানে কর্মের ইতিহাস তখন পত্র পত্রিকা সব পরিষ্কার হয়ে আসছে। একমাত্র আশ্রয় আল্লাহর এই কিতাব, সেখানেও শুরু হয়ে গেছে নানান ধরনের খটকারিতা। তাহলে আমরা জানলাম যে লেমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে, এই ব্যাপারটা যে ভয় পেয়েছিল তার জন্য দুখানা বাগান আছে,
দুটি বনভূমি আছে, আমি জান্নাতকে জান্নাত বলি না, এই জন্যে যে জান্নাত ওই আরবি শব্দটার মধ্যে থেকে যায়, তা করে আবার এটার অর্থ বাগানও হয়, বাগান অর্থও ব্যবহার করা হয়েছে কোরআনে, সেটাও বলি না, এই জন্যে যে তাজরিমিন তাহতিয়াল আনহার, প্রবাহিত তার বুক চিরে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত, এইটা কি করে সম্ভব যদি একটা বিশাল বনভূমি না হয়। এবং যার পরিধি সূরা আল ইমরানে পরিষ্কার যে একেবারে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আল ইমরান আয়াত 132। এটাও কোরআনি তথ্য যে দৌড়াও ক্ষমার দিকে তোমাদের প্রতিপালকের এবং সেই বনভূমির দিকে যার পরিমাণ পরিধি আরদুহা, যার পরিধি আর সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, এইটা মুত্তাকিদের জন্য যারা নিজেদেরকে সেই যারা মুত্তাকি কারা, মান খাফা মাকাম রাব্বিহি, পরিষ্কার এক কথায় সুন্দর একটা সংজ্ঞাও দিয়ে দিলেন এখানে। এবং কার্যতই কোরআন পড়লে শেষ পর্যন্ত সার নির্দেশ, অনেক রকমের অভিব্যক্তি কোরআনে আছে কিন্তু মানে লেমান খাফা মাকাম রাব্বিহি এরাই মুত্তাকি, যে ভয় পেয়েছিল তাকে তার সৃষ্টিকর্তার সামনে দাঁড়া দেয়া, ব্যাস এর মুত্তাকি। এখন কি করণীয় এই জীবনে, তো ফামি আইয়া আলা রাব্বিকুম তুকাজ্জিবান, তখন যারা পাবে কি করে সেই প্রাপ্তিকে অস্বীকার করবে তোমরা, জাওয়াতা আফনান একদম সবুজ সতেজ ডালপালায় ভরপুর, ফামি আইয়া আলা রাব্বিকুম তুকাজ্জিবান মানে নিবিড় এক বনভূমি, এবং জান্নাতে আদনিন বসবাসের উপযোগী সেটা যেখানে, এবং সেটাও আছে সূরা আরাফ আমরা দেখেছি যে মানে সেটারও চিত্রটা দেখে নিই তাহলে আরও সুন্দর হবে, সেটা হলো যে আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা, যাই হোক ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান ফিহা আইনানি তাজরিয়ান, আয়াত 50 বলছে তার মধ্যে রয়েছে দুইটি ঝর্ণা প্রবাহমান, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, সেই প্রাপ্তি কি করে অস্বীকার করবে, ফিহিমা মিন কুল্লি ফাকিয়াতিন জাওজান, এখন তার মধ্যে রয়েছে সব রকমের ফল ফলাদি এবং তার রয়েছে সব জোড়ায় জোড়ায় জাওজান, ফলের মধ্যে যেমন নারী পুরুষের ব্যাপারটা থাকে, খেজুরের পরাগায়ন বা অন্যান্য ফলের পরাগায়নের ব্যাপারটা আমরা তো পরিষ্কার, এটা ফাবি আইয়া আলা রাব্বিকুম তুকাজ্জিবান, চোখের সামনে দেখবে এই সমস্ত ঘটনা ঘটছে, কি করে অস্বীকার করবে বা মিথ্যা মনে করবে, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জান্নাতানি ওয়া আওয়াল ওয়া জানা আল জান্নাতাইনি দান, তাহলে এরপরে মুত্তাকিনা আলা ফুরুশিন মানে বিছানায় একদম হেলান দিয়ে বসা থাকবে, বাতাইনুহা যার আস্তরণ বা বিছানা চাদর যেটা, মিন ইস্তাবরাকিন ভারী সিল্কের, ওয়া জানা আল জান্নাতাইনি দান আর বাগানের ডালপালা সব তার সামনে ঝুলে থাকবে মানে হাতের নাগালে থাকবে সমস্ত ফল, ফাবি আইয়া আলা রাব্বিকুম তুকাজ্জিবান, সেই প্রাপ্তি যখন ভোগ করবে তোমরা কি করে অস্বীকার করবে মিথ্যা মনে করবে,
ফিহিন্না কাসিরাতুত তরফ, এই বিষয়টা ভাবনার অতলান্তে তলিয়ে যাওয়া যায়। এই যে একই নারী, একই মানে আল্লাহর মানে খলিফা হিসাবে তিনি একজন ব্যক্তি তৈরি করেছেন, তা থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া তৈরি করেছেন, তা থেকে জন্ম প্রক্রিয়া চালু করেছেন, সেখানে যৌনতাকে একটা মানে মানে উপসর্গ বানিয়েছেন যে যৌনতার কারণে সন্তান উৎপন্ন হয়, এবং যৌনতার মধ্যে তৃপ্তি দিয়েছেন, প্রশান্তি দিয়েছেন, এবং সেই জোড়ার কথাটা জান্নাতে গেলেও দেখা যায় যে ওই একইভাবে সেই জোড়াকে মানে রাখা হয়েছে ব্যাপারটা। ভোগ বিলাসের কথা বলা হচ্ছে, হাতে বালা থাকবে, বাজুবন থাকবে, গায়ে পায়ে মানে গায়ে পরিধানে মানে ভারী সিল্ক এবং হালকা সিল্ক থাকবে বা রেশমের কাপড় থাকবে। ফিহিন্না কাসিরাতুত তরফ, এই জায়গাটায় যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেখানে থাকবে কাসিরাতুত তরফ, লজ্জানত সুনয়নারা। এখন এই লজ্জানত সুনয়না সবসময় থাকবে নাকি আমাদের বিয়ের পরে তিন দিন পরে ভেঙে গিয়ে চোখ রাঙিয়ে আমাদের সাথে মারামারি করার জন্য দাঁড়িয়ে যাবে? এই যে পার্থক্যগুলো আমরা এখনকার এই পৃথিবীর জীবনে যশস্বীকর জীবনযাপন করি, বহু সংসার আছে যে কথাই বলা যায় না সংসারের মধ্যে, তো তাদেরকে শোনানো হচ্ছে যে লজ্জানত, লাম ইয়াতমিস হুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, স্পর্শ করেনি তাদেরকে তাদের আগে না কোনো মানুষ আর না কোনো জিন। তাহলে কোনো সুন্দরীকে মানুষ এবং জিন স্পর্শ করার কোনো অবকাশ কি আছে? আসলে এখানে আছে। আমরা লক্ষ্য করি জিনে ধরা রোগীর কোনো অভাব নাই গ্রামে গঞ্জে যান, কোনো অভাব নেই। অনেক শহরে আমার মানে বোন টোন রয়েছেন, তারা অতীব সুন্দরী এবং তারা বলেছেন যে ওই আমাকে চোখে দেখে না তোর মুখ বোনকে জিনে ধরল। কারণ শহুরে মানুষদেরকে জিনের যে প্রয়োজন নাই, এই ওয়াসওয়াস আর এই ব্যাপারটা কে কাকে বোঝাবে? গ্রামে অহরহ দেখা যাচ্ছে মানে একেবারে পাঁচ সাতটা বাচ্চার মা, তিনিও কেমন উদ্ভ্রান্তের মতো হয়ে যান, মাঝে মাঝে উদাস হয়ে যান। তো জিনে ধরার ব্যাপারটা পৃথিবীতে একটা একটা মানে একেবারে যারা বিজ্ঞান চর্চা করে সেই ইউরোপে তো মারাত্মকভাবে ছড়ানো, এটা যারা একেবারে নিজেদেরকে সভ্য হিসেবে দাবি করে। তো জিনের স্পর্শ ব্যাপারটা এবং এই সুদের ব্যাপারে আমরা এইখানে একটা এমন একটা জিনিসকে মেলাতে চাই, এই যে মাস এর ব্যাপারটা, মাসের ব্যাপারটা সুরাতুল বাকারায় সুদের যে অধ্যায় রয়েছে সে সুদের অধ্যায়ের ব্যাপারটে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, যাকে দিশাহারা করে দিয়েছে স্পর্শ দিয়ে শয়তান, সে সেইভাবে দাঁড়ায়। সুদখোর যারা, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, সুদ খায় যারা, তো তাহলে এই যে স্পর্শের বিষয়টা আমাদের এই জীবনকালেও ব্যাপারটা কিন্তু একটা বাস্তবতা, অস্বীকার করা যাবে না। এবং জান্নাতে যে সমস্ত মহিলারা অপেক্ষমান থাকবেন, এবং আমরা দেখেছি যে আমরা বিয়ে দেব তাদেরকে একেবারে তাদের সাথে, কিন্তু সেখানে কোয়ালিটি যেটা দেখানো হয়েছে কাসেরাত তরফ, লজ্জানত সুনায়না, এবং স্পর্শ করেনি তাদেরকে, এই যে পিওরিটি বা এই যে সতীত্ব এই ব্যাপারটা মানুষের একটা দুর্বলতা, সেটাও শুনিয়ে দেওয়া হলো। ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবা, এবং এই খুনাখুনি, যত খুনাখুনি প্রেম ঘটিত কারণে একজনের সাথে সম্পর্ক চলে সে আরেকজনের সাথে চলে গেছে, সেই পরিকল্পনা করে তাকে মেরে ফেলবে, এই ব্যাপারগুলোও সামনে আনা যেতে পারে। কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, রূপের বর্ণনা দিচ্ছেন স্বয়ং প্রতিপালক, তারা যেন একদম ইয়াকুত ওয়াল মারজান, হীরা এবং মুক্তার মতো। সে যখন, সে তাদেরকে যখন দেখবে কি করে অবিশ্বাস করবে সেই সৃষ্টিশৈলী।
হাল জাজা উল এহসান ইল্লাল এহসান, একটা জিজ্ঞাসা। তো এহসানের মানে বিনিময়, যে কাজে শুভ কাজের বিনিময়ে শুভ ছাড়া কি আর কিছু হতে পারে? এখানে এহসান শব্দটি ব্যবহার করা হয়েছে পরোপকার, অমুক তমুক, এটা সেটা, এহসানের বাংলা শব্দ আমরা দেখি। কিন্তু এখানে এহসানের ব্যাপারটা কোথায়? এখানে এহসানের রহস্যটা এই জায়গায়, যে নিজের উপরে করুণা করেছে। এবং নিজের উপরে করুণাটা কি? মান খাফা মাকাম রাব্বিহি, যে ভয় পেয়েছিল তার এই জীবনে যে আমাকে আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে। একটি মানুষের যে তুমি তোমার নিজের, যেমন আছে না যে বিহেভ ইউর সেলফ, তুমি তোমার নিজের সাথে ব্যবহারটা আজ ভালো করো, তাই না? ইংরেজিতে একটা গালি আছে এরকম, যে বিহেভ ইউর সেলফ। আপনাকে উৎকট কোনো আচরণ করতে দেখলে কোনো ইংরেজ আপনাকে এইভাবে বলবে যে বিহেভ ইউর সেলফ, তুমি যা তুমি সেইভাবে তোমার মানে আচরণ করো। তাহলে আপনি আপনার নিজের সঙ্গে কী আচরণ করছেন? তো সেই বিষয়টাও সামনে আনতে হবে। হাল জাজাউল এহসান ইল্লা বিল এহসান, তো যে আল্লাহর সামনে দাঁড়াবার ব্যাপারটা ভয় পেয়েছিল সে কার্যতই নিজের প্রতি করুণা করেছিল। এবং নিজের প্রতি এই যে করুণা, তাই না, মানুষ তো নিজের প্রতি করুণা করা মানে জালেম, এর বিপরীতের শব্দটা হলো জালিমিন। এবং জালিমিন কেন বলে? জালেম, জালেম শব্দটা সারা কোরআনে ছড়ানো আছে, ফাতাকুনা মিনাল জালিমিন, তাহলে তুমিও জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এভাবে লিখে দিয়ে আমরা ছেড়ে দিয়েছি আমাদের দায়। কিন্তু জালেম কারা আসলে? যারা আত্মনিগ্রহ করে, নিজেরকে ধ্বংস নিজে করে। নেশা যারা করে তাদেরকে দেখুন, যারা বাড়াবাড়ি করে, প্রয়োজনের অতিরিক্ত পয়সা উপার্জন করে পরে গিয়ে এক সময় মানে সারা জীবন জেলে থাকে অথবা খুন হয়, এই অহরহ এই ঘটনাগুলো দৃশ্যমান চোখের সামনে। এরা কার্যত কি করে? নিজের উপরে নিজে অন্যায় করে। তো সেই জন্য যে নিজের প্রতি সদাচার করেছিল তার প্রতি ইল্লা বিল এহসান, তাকে কি আর কিছু দিয়ে বিনিময় দেওয়া যায়? ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যা বলা হচ্ছে তা তো পাবে, সেই প্রাপ্তিকে কেমন করে অস্বীকার করবে তোমাদের প্রতিপালকের দেওয়া? গমিন দুনি হিমা জান্নাতান, আছে আরো দুখানা বাগান, আছে আরো দুখানা বনভূমি। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সেটা যখন দেখবে তখন অস্বীকার করবে কিভাবে? মুদহাম্মাতান, একদম সেই সবুজ শ্যামল নিবিড়। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তার মানে বারবার করে এই আয়াত, এই 25তম বার আমি উচ্চারণ করলাম। কেন বলা? এই জন্য যে তখন কেমন করে অস্বীকার করবে, তখন কেমন করে অস্বীকার করবে, এই ব্যাপারটার পেছন দিকটাই থাকে একটা টাকার মতো, একটা কয়েনের মতো। এই পাশটা যদি মানে হেড হয় তাহলে ওই পাশটা টেল, এইভাবে তো আমরা মানে মানে লটারি করি। তো ঠিক সেই রকম এই প্রশ্নটার উল্টো দিকে কি আছে, যে সেটা যখন পাবে, সেটা যখন দেখবে তখন অস্বীকার করবে কিভাবে? এই কথাটার মানে ভেতরে কি একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন না কেউ? যে আমি যা বলছি তা তো দেখবে, তখন কেমন করে অস্বীকার করবে? এই কথাটা আজকে বলার কারণটা কি, এভাবে বলার কারণটা কি, যে আমি সৃষ্টিকর্তা যা বলছি তোমাদেরকে এটা তো অনিবার্য, ওটা তো হবে, তোমরা বিশ্বাস করছো না, দেখতে পাচ্ছ না বলে অগ্রাহ্য করছো, কিন্তু যখন দেখবে তখন কেমন হবে? ফি হিমা আইনানে নাদ্দা খাতান, সেখানেও প্রচণ্ড খরস্রোতা ঝর্ণা থাকবে, বা যাকে বলে যে আমরা ঝর্ণার বড় একটা সংস্করণ আছে জলপ্রপাত। হবে ইয়া আলা এ মা তো এ মা তুকাদ্দিবান, কি করে সেইটা যখন দেখবে কেমন করে অস্বীকার করবে? ফি হিমা ফা কে হাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, রয়েছে সেখানে সব রকমের ফল, রয়েছে খেজুর, রয়েছে ডালিম, আনার। হবে ইয়া আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, সেগুলো দেখে তখন কি করে অস্বীকার করবে তোমরা দুজন? ফিহিমা খায়রাতুন হিসান, তাই না? তাহলে এখানে আছে যেমন রয়েছে সেখানে ফিহিন্না কাসেরাতু তরফ, আয়া 56-তে, আর এখানে রয়েছে ফিহিমা, সেই দুটো বাগানে, আরো যে দুটো বাগান রয়েছে সেখানে কি হবে? ফিহিমা আইনানে ফিহিমা ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন রুম্মান ফিহিন্না খায়রাতুন হিসান।
তো সেখানে রয়েছে একেবারে যাকে বলে যে সচ্চরিত্রবান ও সুদর্শনা স্ত্রীগণ, এইভাবে বাংলায় এসেছে, খায়রাত, একেবারে সুচরিতা বলতে বাংলায় আমরা যেটাকে বুঝি, একেবারে কলুষ মুক্ত যেটা বলি নিষ্কলুষ সুন্দরীরা রয়েছে সেখানে। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, অতীব সুন্দরী তারা এবং মাকসুরাতিন অপেক্ষমান ফিল খিয়াম, তাবুতে তাবুতে। এইবার এসে রব্বুল আলমিনের খেলাফতের পরিধির একটা নমুনা পাওয়া গেল এবং এইবার এসে সেই জান্নাতের পরিধিরও একটা নমুনা পাওয়া গেল। দূর দূরান্তে যিনি আল্লাহর খলিফা, যিনি জান্নাত প্রাপ্ত হবেন, তার যে কর্মজীবন তার বর্ণনা এখানে দেওয়া আছে। এবং আমরা বহুবার বলেছি বাইরে থেকে নয়, এটা মানুষের জ্ঞানগত মানে মানে আবিষ্কারও নয়, জ্ঞানগত উৎপত্তি এইভাবে যে মানে ফ্যাসিলিটিস অ্যান্ড প্রিভিলেজেস গোজ টুগেদার। বড় বড় সরকারি অফিসার, বড় বড় আমলা, বড় বড় যে সমস্ত এখনকার সিইও হয় বড় বড় কোম্পানির, তাদের যে সমস্ত ফ্যাসিলিটিস থাকে, যে সমস্ত ভোগবিলাসের আয়োজন থাকে তাদের জন্য, এবং ঠিক সেইভাবে তাদের কর্মও সেইভাবে দিনমান সারাদিন সকালে এসে যে রাত 10টায় ফিরে যায়, ওইভাবে তার জন্য গাড়ি দেওয়া হয়েছে, ফ্ল্যাট দেওয়া হয়েছে, আয়োজন করে দেওয়া হয়েছে, কাজের লোকের প্রচুর পরিমাণে বেতন দেওয়া হয়। এই যে ভোগের আয়োজনের যে বিস্তারিত রব্বুল আলামিন করলেন, কেন করলেন, অর্থাৎ আপনাকে আমাকে আমাদের দায়িত্ব, যারা সৌভাগ্যবান হবেন জান্নাতের অধিবাসী, অর্থাৎ তারা নিজায়লুন ফিল আরদে খলিফা, আমি নিয়োগ দেব বস্তু জগতে আমার প্রতিনিধিদেরকে। বস্তু জগতে প্রতিনিধি ভেঙে বলেছি, সৃষ্টি জগতে আপনি নিজেও তাকালে দেখবেন অন্য কোনো সৃষ্ট অস্তিত্ব আল্লাহর তারা কেউ সৃষ্টি করতে পারে না, একমাত্র পারে মানুষ। এবং সেটা সূরা রুমের আয়াত সেই 30 থেকে আমি বারবার করে আপনাদেরকে বলেছি যে ওইটা আমার কাছে এইরকম মনে হয়, আপনাদের সামনে রেখেছি যে আপনারাও দেখুন এটা এইরকম তর্জমা কিনা, ফিতরত আল্লাহ আল্লাহ ফাতারা নাস আলাইহা, আল্লাহ নিজ প্রকৃতি যার উপরে তিনি মানুষ তৈরি করেছেন, স্বয়ং সৃষ্টিকর্তা নিজ অস্তিত্বে যতটুকু অনুমানে আসে, যতটুকু ধারণায় আসে যে অবস্তু নিরাকার, তিনি বস্তু ঊর্ধ্ব, এই জন্য তিনি সুবহান। আর বস্তু দিয়ে তৈরি একটি মানুষ, এই মানুষ সর্বোত্তম, একদম মানে যাকে বলে তিন ও জাইতুন ও তুরি সিনিন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়ব, সর্বোত্তম দৈহিক যাকে বলে যে গঠন প্রকৃতি সৌন্দর্য এবং তার মানে রুচি অভিরুচি সব মিলিয়ে মানুষ উত্তম সর্বোত্তম সৃষ্টি, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মধ্যে আল্লাহ আছেন, যেটা মানুষের মন, যেটা অদৃশ্য, ওটা আপনিও ধরতে পারবেন না, ছোঁয়াও যাবে না, আটকানোও যাবে না কিছু, মন এমন এক অপ্রতিরোধ্য অস্তিত্ব মানুষের দেহসত্তার মধ্যে। আল্লাহকে দেখলে এখানে বসেই দেখানো যায়, দেখা যায় নিজের মধ্যেই, নিজে তাকালে দেখা যায়। তাহলে লাম ইয়াতমিস হুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান, এখানেও বলা হলো যে তাদেরকে স্পর্শ করেনি তাদের আগে, অর্থাৎ যাদের প্রাপ্তি হবে, যাদের সঙ্গে এদের দেখা হবে, তাদের আগে কোনো জিন এবং মানুষ। তাহলে বহু জিন এবং মানুষ ইতিপূর্বে জান্নাতে চলে গেছে, এটাও সাক্ষী দেয় অগ্রগামী যারা, যেমন আমরা সূরা বাকারার 153 দেখেছি যে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, বলবে না তোমরা যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মারা গেছে, বাল আহইয়া, বরং তারাই জীবিত হয়েছে। আবার সূরা ইয়াসিনে দেখি যে তাকে মেরে ফেলা হলো এবং তখন বলা হলো যে মানে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহারে আমার জাতি যদি জানতো, বিমা গফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আয়াত 27, কিলাদ খলিল জান্নাহ 26, এনে আমদ্দ বেরব্বে কুমফাস মাউন, ভাই আমি তোমাদের প্রতিপালক যে তাকে আমি বিশ্বাস করি, তার উপরে বিশ্বাস এনেছি, আমি আমার কথা শোনো, এই রসুলদেরকে মেনে নাও, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, দৃশ্যমান এরা তোমাদের কাছে কোনো পয়সা চায় না,
আল্লাহর কথা বলছে, তারা তো সঠিক পথেই আছে, মেনে নেবে এদের। তো জাতি রসুলদেরকে বললো না, তাকে হত্যা করলো। হত্যা করলো কথাটা এখানে মানে ব্যক্ত নয়, হ্যাঁ কেইলা উৎখলিল জান্না, তার মানেটা কি, তাকে বলে দেওয়া হলো জান্নাতে ঢুকে যাও। কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহারে আমার জাতি যদি জানতো, বিমা গাফার আলী রাব্বি, কি ছোট্ট কারণে সামান্য কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়াজা আলানি মিনাল মুকরামিন, এবং গণ্য করেছেন আমাকে সম্মানিতদের মধ্যে। তো সেই পরিণতিকে আমরা মানে যেটা বলতে চাই সেটা হলো যে সেই পরিণতি একদম মানে দৃশ্যমান করে তুলেছেন রব্বুল আলামিন সূরা রহমান। এই জন্য একেবারে ইসলামী জ্ঞান চর্চায় এর একটা মানে নামও দেওয়া আছে, উরুসুল কোরআন। উরুসুল কোরআন বলা, উরুস বলা হয় একেবারে যে বিবাহ বাসরের জন্য সাজানো যে বধূ, সেই সেই বধূর মতো। فبأي آلاء ربكما تكذبان متقين متقين على رفرف خضر وعبقري حسان هلان দিয়ে বসা থাকবে তারা, আলা রফরফ, উঁচু উঁচু আসনে, বা এখানে বলা হয়েছে গালিচায়, খুদ্রিন সবুজ, ও আবকারিয়িন হেসান, এবং অমূল্য চাদরে ঢাকা। فبأي آلاء ربكما تكذبان, সেই প্রাপ্তি যখন ঘটবে তোমাদের, কি করে সেই সৃষ্টিকে অস্বীকার করবে। তাবারাকা ইসমু রাব্বিকা, করুণা প্রাচুর্যপূর্ণ তোমার প্রতিপালকের নাম, জিল জালালি ওয়াল ইকরাম, যিনি মা এখানে মহাত্মা মহা সম্মানিত এবং মহাত্মাপূর্ণ তার নাম। ৭৮ আয়াতের সূরাতুর রহমান এখানে শেষ হলো। প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো এবং অনুসরণ চেষ্টা করছি আমরা তোমার বার্তা বাহকদের, ফাক্তুব না মা শাহিদিন, লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।